কোনোদিন আমার ছেলেকে আমার কাছে আসতে দিয়েছো? আমার মতো করে মানুষ করতে দিয়েছো? ঘরের মধ্যে আটকে রেখেছো দিনের পর দিন, কানে ফুসমন্তর দিয়েছো, তোমার নিজস্ব বিষ ঢেলেছো একটু একটু করে, আর ছেলেকে স্কুলে নিয়ে গেছো আর নিয়ে এসছো, তার মাঝখানে ওই বাচ্চাদের মায়েদের সঙ্গে নানান রকম গুজগুজ ফুসফুস এসব করেছো, এবং সেটা তোমার ছেলে চোখের সামনে বসে বসে দেখেছে। আর তারপর বাড়ি ফিরে এসে বাড়িতে জাঁক দেখাবে বলে একের পর এক টিচার রেখে গেছো, নিজের তো পড়ানোর মূলত নেই, আমায়ও পড়াতে দাওনি, টিচারে টিচারে ভরিয়ে দিল। একটা বাচ্চা, তার কোনো শৈশব রইল না। আর শৈশব যদি না থাকে তাহলে ভবিষ্যতে কি তো তার মনুষ্যত্ব থাকে না? কৈশোর যৌবনে তো শুধুই তোমার, তুমি বোধ হয় ভাবছ এই ছেলে তোমায় দেখবে, এই ছেলের কাছ থেকেই তুমি সবচাইতে বেশি আঘাত পাবে। ছেলে তোমাকে দেখবে ভাবছ সে গুড়ে বালি। দরকার নেই, দরকার নেই, দরকার নেই, কাউকে আমার দেখার দরকার নেই, আমাকে কাউকে দেখতে হবে না। ওই তো তুমি ডিভোর্স দাও আর যাই দাও, একটা একটা খোরপোশ তো দেবে, আমার আমার চলে যাবে, তাতে আমাকে কারুর দেখার দরকার নেই। খরচা তোমার যাবে, বুঝলাম, বিলাসিতাটার কি হবে? এতদিন আমার পয়সায় বিলাসিতা চালিয়েছো, ও না, আবার বেশ কিছুটা দাদাদের পয়সায় চালিয়েছো, তো দাদারা এখন আর তোমায় টাকা দিতে রাজি নয়, তোমার বিলাসিতার কারণে তোমার দাদারা আর টাকা দিতে রাজি নয়।